দেখো এখানে যে এ বি হলো ব্যাস, তাহলে কোণ এ সি বি সমান 90 ডিগ্রি, তাহলে এ কোণ আর বি কোণ মিলেও হবে 90 ডিগ্রি, কারণ ত্রিভুজের দেখো ব্যাস হলে এইটা 90 ডিগ্রি হবে, কারণ অর্ধবৃত্তস্থ কোণ সমকোণ, আর একটা ত্রিভুজের একটা কোণ যদি 90 ডিগ্রি হয় তাহলে বাকি দুটো কোণ মিলে 90 ডিগ্রি হবে। আবার দেখো এই যে ও এ সমান ও সি, যে এইটার সঙ্গে এটা সমান, এই বাহু একই বৃত্তের ব্যাসার্ধ বলে, তাহলে ও এ সি সমান এ সি ও, ও এ সি সমান ও সি এ, এটা লিখতে পারি। এখন তুমি দেখো 1 নম্বর অঙ্কটা, এখানে বাম পক্ষ তুমি নাও, বাম পক্ষে কি আছে? ট্যান এবিসি। ট্যান এবিসি দেখো এ বি সি, তাহলে এই কোণটা, তাহলে আমি লিখতে পারি এখানে ট্যান 90 ডিগ্রি, এই যে এইখান থেকে এবিসি মানে তো তোমার এই কোণটা, যে বি তার মানে এই কোণটা ছিল, তোমার 90 ডিগ্রি বিয়োগ এ লিখতে পারি এখানে, এ কোণ এর জায়গায়, ঠিক আছে আমি লিখলাম ট্যান 90 ডিগ্রি বিয়োগ এ। তাহলে একটা ফর্মুলা আমরা জানি যে ট্যান 90 ডিগ্রি বিয়োগ থিটা সমান কট থিটা, তার মানে কট এ আমি লিখলাম। তো একটু আগে আমি আবার কি বললাম যে এ যেটা, এ মানে তো তোমার হচ্ছে ওএসি, তাহলে এই যে ওএসি তার জায়গায় আমি ওসিএ লিখে দিতে পারি, তাহলে কট ওসিএ আমি লিখে দিলাম, ওসিএ আর সিএও একই কথা, তাহলে কট এসিও। দেখো আমার প্রুফটা এসে গেছে, প্রমাণিত সমান ডান পক্ষ প্রমাণিত।